নমস্কার, ভয়েস এটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মিতালি। সংবাদ শুরুর প্রথমে দেখে নেব এক ঝলকে রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। কুমারখাটে একটি লরিতে তল্লাশি চালিয়ে 14 কিলো শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। আইএলএস হাসপাতালের সামনে এমএলএ কোয়ার্টারগুলো পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 22 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের পদযাত্রার অনুমতি বাতিল হলে আদালতে যাবেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার থেকে শুরু হয় টিআরজেটির অন্তর্গত সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার পরীক্ষা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে এবং অগ্নিসংযোগে 4টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ঘটনা বিশালগড় গোলাঘাটি বাজারে। ডিএলএড এর পরীক্ষা হবে অনলাইনে, জানালেন উচ্চশিক্ষা অধিকর্তা এনসি শর্মা। স্কলারশিপ না পেয়ে মঙ্গলবার বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা, গুর্খাবস্তিস্থিত জনজাতি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। সোমবার কৈলাসহরের আরকে স্কুল মাঠে বিজেপি দলের প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে কৈলাসহরে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য তীব্র নিন্দা জানান। যোগা ব্যায়াম প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করল ধর্মনগরের মিস স্নিগ্ধা দেবনাথ।